নমস্কার, আমি পাপিয়া ঘোষ, সভানেত্রী তৃণমূল কংগ্রেস দার্জিলিং জেলা সভাপতি। 1993 সাল মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে এক বিক্ষোভ সমাবেশে তৎকালীন বামফ্রন্ট সরকারের গুপ্তগত পুলিশের গুলিতে 13 জন কংগ্রেসী সৈনিকের মৃত্যু হয়। সেই দিনকে উদ্দেশ্য করে প্রতি বছর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা কলকাতার ধর্মতলা শহীদ মঞ্চে উপস্থিত হই শহীদ তর্পণের উদ্দেশ্যে। প্রতিবারের মতো এবারেও আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব, দলনেত্রীর ডাকে আমরা সাড়া দেব এবং শহীদ তর্পণের সাথে সাথে নেত্রীর পথ নির্দেশকে সামনে রেখে আমরা আগামী দিন দলের কাজ করব। যারা আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি, 21 তাদের কাছে শুধুমাত্র একটা সংখ্যা বা তারিখ নয়, 21 মানে আমাদের কাছে অহংকার, 21 মানে আমাদের কাছে আবেগ, 21 মানে আমাদের কাছে আগামীর দিকে এগিয়ে যাওয়া, নতুনভাবে উৎসাহিত হওয়া, উজ্জীবিত হওয়া। আসুন সবাই মিলে 21-এ শহীদ সমাবেশকে আমরা সফল করি, দলে দলে জরুরি বিগত দিনের সমস্ত রেকর্ডকে আমরা ভেঙে দিই, এই সমাবেশকে জনপ্লাবনে অর্থাৎ জনসুনামিতে আমরা পরিণত করি। নমস্কার।